অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে নোংরা, তারই প্রতিবাদ করতে অভিভাবকরা এগিয়ে গেলে ছুটে পালালেন অঙ্গনওয়াড়ি কর্মী। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে টমকলের 134 নম্বর হারুরপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সীমা খাতুন প্রতিদিন যায় ওই সেন্টারে। সেখানে রীতিমতো খাবারের গুণগত মান খারাপ থাকে বলে অভিযোগ অভিভাবকদের। এমনকি রান্নায় ইঁদুরের আস্তাবল ছিল পড়ে, তাই দেখেই হইচই সৃষ্টি হলেই সাথে সাথে সুযোগ বুঝে সেন্টারে তালা মেরে দৌড়তে শুরু করলেন। থামার আর নাম নেই। কিন্তু নাছোড়বান্দা অভিভাবকরা, তারাও ছুটে গিয়ে ধরার চেষ্টা করলেন। এই ছবি উঠে আসতেই হতবাক। আজকের ব্যাপারটা হচ্ছে, ওই আদরা বলে একটা মেয়ে, ওই মেয়েটা বলে খিচুড়ি আনতে গেছে, ওর ছেলে বাচ্চাকে খাওয়ানোর লাগে, ওর বেটা ছেলেকে দেবরে থেকে খিচুড়িটা দেওয়া দিন, আমার বাচ্চা এখন খায় তো ঘুমাবে, তো দেওয়া তখন ভেজে যায়। এখনো টাইম হয়নি, এখনো টাইম হয়নি, আমি আজ খিচুড়ি দিবো না, খুব সাড়ে নটার সময় টাইম, সাড়ে নটার সময় দিবো। তুমি তো যে কেন আমার ছেলেটা ঘুম যাবে, তাহলে দেওয়া খাই যাচ্ছে, আমি আর সাড়ে নটার রকম দিতে পারবো না, সাড়ে নটার রকম তাই বুলে বলো লেও, তাই বুলে বলে একে দিয়ে দিয়েছে। তখন উবরে যে তাহলে তোমার খেতে, তাহলে তুমি লাও, তাইলে ও আবার পাক দিয়ে ফেলে দিয়েছে, ওকে পায়ে বলে ঠেলা মেরে ফেলে দিয়েছে। তখন ও গেছে, তাহলে তুমিও লাও, তাইলে ও ঘুরে ফেলে দিয়েছে খিচুড়িখানকে। দেবের উ একে তো ওর সাথে ঝামেলা টামেলা করেছে, করে এবার উলিয়ে বাড়ি গেছে, যে বাচ্চাটাকে বলে খাওয়া দিয়েছে, একবার বলে কেবল মুখে দিয়েছে, আর একবার খাওয়া দিতে এন্দুরের লাদি আপনারা খিচুড়িতে দিয়েছে। তখন ও এবার ঘুরে নিয়ে এসে তাহলে এন্দুরের লাদিলে সবাইকে, সব মেয়েকে যার বাচ্চা আছে তার মেয়ে থেকে লিজে ওখানে দিয়েছে। দেখল দেখো লাদিতে খিচুড়িতে লাদি পড়েছে, এবার কী করে খাওয়া বা কে বলছে যে কে সেখানে গাছলা ছিল, কে বলছে কী ছিল, এরকম আপনার ডাল টাল কিছু ধয় না, চালে পুকার ডালে পুকার, আপনাদের খড়িতে রান্না করে না, ও কুঠেকার রায়ের খড়ি, কুঠেকার কবগার কবগার খড়ি, ভ্যাটের খড়ি, ওই সব ধরেন আপনারা ওই জাল দেয়, এর ওই দিন নোংরা পরে কোন দিন ওই ওই রান্না দেয় এখানকে ঝাড় দিবে না, কোন থাল হাঁড়ি ভালো করে ধুবে না, তাহলে ওই ওইসব 3 বছরের বাচ্চা যদি খায় তাহলে অসুখ হবে না। তখন এবার ওই তাইবলে তাড়তে এবার সাংবাদিক এসেছে, আর ও তালা টালা মারি ও পালা ছিল, তার জন্য আমি আর আমার ওই বৌমার আমরা তাড়িয়ে ধরছি সবাই মিলে। যদিও কোন রকম মুখ খুলতে চাননি ওই অঙ্গনওয়াড়ি কর্মী থেকে হেল্পার। বলছি শুনেন, আমি এসব জানি না, যদিও হয়ে থাকে তা আমি দেখি শুনি রান্না করেছি, তারপরেও আমরা বাচ্চার গার্জেনরা খিচুড়ি পাড়া পা ধরে আছে, খিচুড়ির ভিতরে লাদি, এই ব্যাপারে কি বলবেন? কি নাম আপনার? কি নাম আপনার? নাম কি আপনার? নাম নাম ওই ঘটনায় নিন্দা জানিয়েছেন ডোমকল পৌরসভার 6 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক। পরে খবর আসলো 134 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের যিনি ওয়ার্কার কর্মী সীমা খাতুন, তো এর আগে ওর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ এসেছে, এই খাবারের গুণগত মান এতটাই খারাপ করে উনি, মানে আরশোলার পাখা, তারপরে টিকটিকি, তারপরে ওই যে ইঁদুরের পায়খানা একেবারে অগোছলভাবে রাখে, এমনকি সবজি হিসেবে ব্যবহার করে, ওই যে তিতো ভ্যাটের পাতা হয় না, ওই পাতা নিয়ে এসে সবজি হিসেবে ব্যবহার করে বাচ্চাদের খাওয়ায়। এটা বাচ্চারা, বাচ্চাদের গার্জেন যারা আছে তারা দেখে হতবাক, কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়ে খেয়ে, আজকে হাতে নাতেই সেগুলো ধরেছে এবং অভিভাবকরা তারা চেপে ধরেছে, এবং এটা ধরার পরে ও দৌড়িয়ে পালাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি গিয়ে দেখলাম যে সত্যিকারের তাই, তারপরে আমি সিডিপিএকে ওখান থেকে স্পট থেকেই ফোন করি, তারপরে বলে আপনি অভিযোগ দিন, আর তারপরে গ্রামের লোকজনকে বললাম আপনারা সবাই সই করে দিন, অভিযোগটা দিন, তারপরে আমরা তার ব্যবস্থা আমরা নেব। এদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই, আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুড়ানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775750508। আপনার শহর ডোমকলে ইলেকট্রিক সাইকেলের শোরুম। দিনের পর দিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সে কথা মাথায় রেখে আপনার শহর ডোমকলে চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের একমাত্র শোরুম আহাদ এন্টারপ্রাইজ।
যার ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ। এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জ করলে আপনি যেতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার পথ। তাই আর দেরি না করে এক্ষুনি আসুন আর নিয়ে যান আপনার মনের মতো ইলেকট্রিক সাইকেল। এখানে রয়েছে সহজ কিস্তির সুবিধা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।